আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা তোমাদের ঘাড় পিঠ গলা এবং পিঠের যে কালো দাগগুলো থাকে সেগুলো তোমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে রিমুভ করে নেবে। এই সমস্ত দাগের জন্য কি হয়, আমরা আমাদের পছন্দের পোশাকগুলো পর্যন্ত পরতে পারি না, কারণ আমাদের দেখা যায় অনেকেরই বগলে কালো কালো দাগ থাকে, কোনোতে কালো দাগ থাকে, হাঁটুতে কালো দাগ থাকে, সেই কারণে কি হয় আমাদের পছন্দের ড্রেসগুলো পর্যন্ত পরা হয় না। তবে আজকের ভিডিওটা দেখার পর তোমরা আশা করি তোমাদের পছন্দের ড্রেসগুলো আবার পুনরায় পরতে পারবে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো ফিরে যাচ্ছি মূল ভিডিওতে, তোমরা চলে এসো। রেমেডিটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে নিয়েছি মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকার, স্কিনকে একদম দাগছুপ থেকে খুব সহজে মুক্ত করে। তারপরে নিয়েছি কস্তুরি হলদি। কস্তুরি হলদির গুণাগুণ তো সবাই জানে, তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকলে সেক্ষেত্রে রান্নার হলুদ নেবে একদম অল্প পরিমাণে। তারপরে আমি দিয়েছি এখানে বেকিং সোডা। এখানে কিন্তু যে খাবার সোডাটা আমরা খাই সেটাই কিন্তু ব্যবহার করবে, পাউডার নয়। তারপরে আমি দিয়েছি আরেকটা যে মূল উপকরণ সেটা হলো তোমার টুথপেস্ট। এবার দিয়েছি আমি লেবু জল। লেবু জল দিয়ে এটাকে আমি গুলে নেব। এখানে আর অন্য কিছু কিন্তু ব্যবহার করা হবে না, এই সমস্ত উপকরণগুলো দিয়ে এগুলোকে গুলে নেব। যদি তোমরা সমস্ত বডিতে লাগাতে চাও এটা কোনো ক্ষতি নেই, তাহলে আরও বেশি পরিমাণে তৈরি করে নেবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। একটা কথা বলি, এটা কিন্তু তোমরা কখনো মুখে লাগাবে না। মুখে লাগানোর জন্য এখানে যে আমি বেকিং সোডাটা ব্যবহার করছি সেক্ষেত্রে তোমরা একদম কম পরিমাণে নেবে। আর মুখে না তোমরা বেকিং সোডা পরিবর্তে বেকিং পাউডার লাগিয়ে দেখো মা, তখন লাগিয়ে কিন্তু এক মিনিটের বেশি রাখা যাবে না। যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ভুলেও ব্যবহার করবে না, কিন্তু কারণ কি, বেকিং সোডা আমাদের স্কিনটাকে আরও বেশি ড্রাই করে যায়। এবার দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার তোমরা গা হাত পাগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমরা যে লেবুর রসটা নেয়ার পর যে লেবুর যে টুকরোটা রয়ে গেছে সেই টুকরোটা দিয়ে আমরা এই পেস্টটা যে তৈরি করেছি সেই পেস্টটা নেব। নিয়ে সমস্ত শরীরে তোমরা যেখানে মুখ বাদ দিয়ে যেখানে যেখানে লাগাতে চাও, বগল গোপন অঙ্গে সমস্ত জায়গায় তোমরা লাগিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এটা লেবুর খোসা দিয়ে মাসাজ করে নেবে। মাসাজ করার পর আরও 2 মিনিট রেখে দিয়ে তারপরে প্লেন জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ত্বকটা কতটা ক্লিয়ার হয়েছে। তবে একটা কথা বলি, এটা যেহেতু ঘরোয়া রেমেডি তোমরা কিন্তু একবারে 100% রেজাল্ট পাবে না, এমনকি 2 দিনেও 3 দিনেও পাবে না। এটা টানা 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা নিজেরাই এত তোফাটটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। অনেকের দেখবে বলে থাকবে যে তোমরা লাগানো 2 মিনিটের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে, দেখো এটা কিন্তু কিছুতেই হতে পারে না। এমন কোনো ক্রিম আদৌ বের হয়নি যে লাগানো 2 মিনিট পরে এগুলো একদম রিমুভ করে দেবে, এটা কখনোই হতে পারে না। একটু ধৈর্য ধরে আর বিশেষ করে হলো নিজের উপরে বিশ্বাস রাখা, বিশ্বাসটা কিন্তু তোমার 100%-এর মধ্যে 50% কাজ করে দেয়। আর 50% কাজ কিন্তু তোমার এই রেমেডিগুলো করতে হবে। আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, জল খাওয়া কিন্তু আমাদের জন্য ভীষণ ভীষণ জরুরি। এবার তোমরা আজ থেকে এই রেমেডিটা ব্যবহার করো, আর তোমরা তোমাদের পছন্দের যত রকম ড্রেস আছে সেগুলোকে নিশ্চিন্তে পরা শুরু করে দাও। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলোকে তৈরি করার জন্য। আর এখন আমার একটু প্রবলেমে আছি, তাই সবার ভিডিও দেখতে একটু সমস্যা আছে, কিন্তু আমি সময় নিয়ে সবার ভিডিওটি দেখার চেষ্টা করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা এই রেমেডিটা ব্যবহার করে আমি তোমাদের বলে দিচ্ছি টানা 1 সপ্তাহ ব্যবহার করার পর তোমরা 80% রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। বাকি 20% রেজাল্ট আরও কয়েকদিন ব্যবহার করার পর টোটাল মিলে 100%। আবারও বলছি, বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস ভালোবাসা রেখে এই কাজগুলো করো। ঘরোয়া রেমেডি তো বন্ধুরা একটু টাইম লাগবে, তাই তোমরা একটু সময় নিয়ে এই রেমেডিগুলো করো। কোনো সাইড এফেক্ট নেই, কোনো ক্ষতি হবে না স্কিনের, কিছুই হবে না, এই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি।
ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।